আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি ইউপিএস এর ট্রান্সফর্মার রয়েছে। তো দুটি ট্রান্সফর্মার কিন্তু ভালো রয়েছে। তো আমরা যদি এর আউটপুট ভোল্টেজটি একটু মেপে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন চারটি তার রয়েছে। তো এখানে ভোল্টেজ ইনপুট করতে হয় এবং এখান থেকে আউটপুট আসে, দুটোরই সেম। তো আমরা এটা ইউজ করতেছি যেহেতু এখানে কাটা রয়েছে। তো এখানে আমাদের এই কালো তারটি হচ্ছে কমন। অর্থাৎ এটাকে আপনারা গ্রাউন্ড বলতে পারেন বা নেগেটিভ, যেটাই বলেন। তো এখানে আমাদের একটি তার দিতে হবে এবং ঠিক এখানে তিনটি তারের মধ্যে যে কোনো একটিতে আমরা কানেকশন দিতে পারবো, অর্থাৎ 220 ভোল্ট। তো আমরা প্রথমত এই তারে দিব। তো এই তারে চেঞ্জের মাধ্যমে কিন্তু এখানে আউটপুট ভোল্টেজটি পরিবর্তন হবে। তো আমরা মাল্টিমিটার নিয়ে আসতেছি এবং এর আউটপুট ভোল্টেজ আমরা চেক করে দেখতেছি। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর আউটপুট ভোল্টেজটি। তো এখানে আমরা 7.7 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি। তো এখন আমরা এই তারটিকে চেঞ্জ করে দেখব। তো এখন আমরা ঠিক এখানে কানেকশন দিয়ে দেখব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 7 ভোল্টের মতো, তো 7 ভোল্টের কাছাকাছি আউটপুট পাচ্ছি। তো এখন আমরা সর্বশেষ যে তারটি রয়েছে ঠিক সেখানে আমরা তারটি লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এই লাল তারে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রায় 6 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা ঠিক এই কালো তারটি হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং এই যে তারটি রয়েছে এই লাল তারটি থেকে আমরা এখান থেকে 6 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা 12 ভোল্টে রূপান্তর করব। অর্থাৎ এই যে ট্রান্সফর্মারটি রয়েছে এই ট্রান্সফর্মারটি দিয়ে আমরা 12 ভোল্টের একটি ব্যাটারিকে চার্জ করব। তো আমরা তো এখান থেকে সর্বোচ্চ 8 ভোল্টের মতো আউটপুট পাব। তো 8 ভোল্ট দিয়ে কিন্তু আমাদের 12 ভোল্টের ব্যাটারি চার্জ হবে না। তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে, এক্ষেত্রে আমাদের এটাকে প্রথমে কাটতে হবে এবং আমাদের কিছু কানেকশন চেঞ্জ করতে হবে এবং সেই চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে 12 ভোল্ট আউটপুট পাবো। তো আমি সেটা দেখাচ্ছি, তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আমরা কিছু চেঞ্জের মাধ্যমে এখান থেকে আমরা 12 ভোল্ট আউটপুট নিব। তো এজন্য আমাদের যা করতে হবে, প্রথমত আমাদের ঠিক এখানে কাটতে হবে। তো আমরা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। তো আমরা কিন্তু এখানে কেটে নিয়েছি। তো এর যে সাইডগুলো রয়েছে এগুলোকে আমাদের কেটে নিতে হবে।
তো আমরা কিন্তু কেটে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এখানে কানেকশনগুলোকে খুলে নিতে হবে। তো আমরা খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো তার কিন্তু ঠিক এখান থেকে এসেছে, এখান থেকে একটি তার এবং এখান থেকে একটি তার। তো এখানে কিন্তু প্যারালাল কানেকশন করা হয়েছে। তো আমরা ঠিক এই দুটো তার থেকে 6 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এখানে কিন্তু প্যারালাল কানেকশন করার ফলে কিন্তু আমরা এখান থেকে 6 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এখানে যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে এখান থেকে কিন্তু আমরা 12 ভোল্ট আউটপুট পাবো। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তো আমি আগে এখানে একবার ভোল্টেজটি আপনাদেরকে পরিমাপ করে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা 6 ভোল্ট আউটপুট পাচ্ছি এবং এই দুই তার থেকে আমরা কিন্তু 6 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, তো এখান থেকে কিন্তু আমরা 6 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে তার দুটো রয়েছে এই তার দুটো আমাদের একত্র করে নিতে হবে। তো এখানে আমরা সিরিজ কানেকশন করে নিচ্ছি। তো এই তার দুটোকে আমাদের একত্র করে নিতে হবে। তাহলে ঠিক এখান থেকে এবং এখান থেকে আমরা আউটপুট পাবো 12 ভোল্ট। তো আমরা কানেকশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে শর্ট করে নিয়েছি। তো এখন যদি আমরা এখানে আপনাদেরকে ভোল্টেজটা পরিমাপ করে দেখাই, তো ভিউয়ার্স আপনারা ভোল্টেজটি দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা 12.5 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমরা এখন 12.5 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি। তো এখানে প্যারালাল কানেকশন করা ছিল, আমরা এখানে সিরিজ কানেকশন করে নিয়েছি, যার ফলে আমরা কিন্তু ঠিক এখান থেকে 12 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা এসি ভোল্টেজ, এসিকে ডিসিতে রূপান্তর করতে হবে। তো এজন্য আমরা এখানে একটি ব্রিজ রেক্টিফায়ার নিয়েছি। তো আপনারা চাইলে ডায়োড দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো ঠিক এখানে কিন্তু আমাদের এই যে দুটি তার রয়েছে, এখানে কিন্তু আমাদের এসি ভোল্টেজ ইনপুট করতে হয় এবং ঠিক এখান থেকে আমাদের ডিসি ভোল্ট আউটপুট আসে। তো এখন আমরা এ তার দুটো ঠিক এখানে এবং এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের যেটা করতে হবে, এর আউটপুটে আমাদের একটি ক্যাপাসিটর লাগিয়ে নিতে হবে। তো এখানে আমরা একটি ক্যাপাসিটর নিয়েছি 25 ভোল্ট 2200 ইউএফ। তো এই ক্যাপাসিটরটি আমাদের নিতে হবে। তো এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো নেগেটিভটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব, ঠিক এখানে, এবং পজিটিভটি ঠিক এখানে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এখান থেকে 12 ভোল্ট আউটপুট পাবো। তো আমি একটি মোটর চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এর যে তার দুটি রয়েছে ঠিক আমরা এখানে কানেকশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। তো চলুন এখন আমরা এটাকে চালিয়ে দেখি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু ঘুরতেছে এবং আপনারা এর সাউন্ড দেখেই বুঝতে পারতেছেন এটা কত জোরে ঘুরতেছে। তো এই যে মোটরটি রয়েছে এটা ছাড়াও কিন্তু আপনারা 775 যে মোটরটি রয়েছে সেটাও কিন্তু আপনারা এই ট্রান্সফর্মার দিয়ে চালাতে পারবেন। আর এখানে আপনারা প্রায় 10 অ্যাম্পিয়ার মতো আউটপুট পাবেন। তো আপনারা এর তার দেখে বুঝতেই পারতেছেন। তো এই ট্রান্সফর্মার থেকে কিন্তু আপনারা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট পেয়ে থাকবেন, যা দিয়ে আপনারা কিন্তু যে রিক্সা ভ্যানের যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিগুলোকেও কিন্তু আপনারা খুব অনায়াসে চার্জ করে নিতে পারবেন। তো এছাড়াও আপনারা যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু এটা দিয়ে চার্জ করে নিতে পারবেন।
তো ভিউ চলুন আমি আরও একবার এর যে আউটপুট ভোল্টেজটি রয়েছে সেটা আপনাদেরকে পরীক্ষা করে দেখাই। তো তো ভিউয়ার্স আপনারা এর আউটপুট ভোল্টেজটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রায় 16.5 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি। তো এই 16.5 ভোল্ট আউটপুট পাওয়ার কারণ হচ্ছে যে এখানে যে ক্যাপাসিটর রয়েছে এই ক্যাপাসিটরটি লাগানোর ফলে কিন্তু আমরা এখানে 16.5 ভোল্ট আউটপুট পাচ্ছি। যখন আপনারা এখানে লোড দিবেন তখন ঠিকই আপনারা 12 ভোল্টের মতো পাবেন। তো ভিউয়ার্স আপনারা কিন্তু খুব সহজেই এভাবেই যে ট্রান্সফরমারটি রয়েছে অর্থাৎ ইউপিএসের যে ট্রান্সফরমারটি রয়েছে সেই ইউপিএসের ট্রান্সফরমারকে আপনারা সহজেই কিন্তু 12 ভোল্টে রূপান্তর করে নিতে পারবেন এবং রূপান্তর করে আপনারা কিন্তু যে কোনো ধরনের 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।